नमस्कार, আমরা কুচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্রের সহযোগিতায় এবং সাতমাল সতীশ ক্লাবের পরিচালনায় একটি নতুন কর্মসূচির আয়োজন আমরা করেছি, যেটার নাম হচ্ছে মিলেট রেসিপি কম্পিটিশন বা কাউনের বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য তৈরি প্রতিযোগিতা। এটি হবে আগামী 30শে মে বেলা 11টা থেকে শুরু হবে, 2 ঘন্টার প্রোগ্রাম হবে। এখানে এই যে ফক্সটেল মিলেট বা বার্নিয়ার্ড মিলেট বা লিটিল মিলেট বা প্রোসো মিলেট, এই 4টা মিলেটের উপরে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য তৈরি করার একটা কম্পিটিশন হবে, সেখানে সকলে অংশগ্রহণ করতে পারবেন, বিশেষ করে যারা মহিলা কৃষক এবং কৃষক যারা আছেন তারা, এবং ফার্মার প্রোডিউসার অর্গানাইজেশনের যারা কৃষক বন্ধু আছেন তারা অংশগ্রহণ করতে পারবে, এবং পাশাপাশি সেলফ হেল্প গ্রুপের মহিলারা যারা দিদিরা আছেন তারা অংশগ্রহণ করতে পারবে, বা যে কোনো কৃষি উদ্যোগী তারা এই মিলেট বা কাউনের যে বিভিন্ন খাদ্য দ্রব্য সেগুলো তৈরি করার প্রতিযোগিতামূলক প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবে। তো এটা কুচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্র, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে যারা ভালো রকমের খাদ্যদ্রব্য তৈরি করবেন বা তৈরি করে এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন তাদেরকে কুচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে, যারা জয়ী হবেন বা ভালো রেজাল্ট করবেন তাদেরকে সার্টিফিকেট প্রদান করা হবে, এবং আমরা সাতমাইল সতীশ ক্লাবের পক্ষ থেকে তাদেরকে আলাদাভাবে পুরস্কার দেওয়ারও আমরা সেই 10 জনকে আমরা তার ব্যবস্থা করেছি। তো এটা একটি নিত্য নতুন প্রোগ্রাম বলতে পারেন। এবছর ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেট চলছে, 2023। এই ইন্টারন্যাশনাল মিলেট অফ ইয়ার যে প্রোগ্রাম চলছে এখানে কৃষি দপ্তর বিভিন্ন ধরনের প্রোগ্রাম করছেন, এই কাউন বা মিলেট চাষকে বিস্তার করার লক্ষ্যে বিভিন্ন ধরনের কৃষকদের সহায়তা প্রদান করছেন, ট্রেনিং দিচ্ছেন। পশ্চিমবঙ্গ সরকার এই বিষয়ে অনেকটাই এগিয়ে আছেন, এবং আমরা সাতমাইল সতীশ ক্লাব, কুচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্র, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় সবাই মিলে আমরা একটা ভালো প্ল্যাটফর্মে আমরা কাজ করছি, এবং সবথেকে গর্বের বিষয় যে এই ফক্সটেল মিলেট যে প্রোগ্রামটি, এই প্রোগ্রামে নাবার্ডের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। নাবার্ড 3টা ডিস্ট্রিক্টে কাজ করাবার জন্য আমাদেরকে একটি প্রজেক্ট একটি দিয়েছেন, যেটাতে আগামী দিনে কাউনকে প্রসেস করার জন্য মিল বসানো হচ্ছে সাতমাইলে, এবং কুচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে 3টি জেলা মিলে 315 জন কৃষককে আমরা কিন্তু এই কাউন চাষের প্রজেক্টে নিয়ে এসেছি। তারা সিড প্রোডাকশান করবে, তারা কাউন চাষকে আবার রিভাইভ ফিরিয়ে নিয়ে আসবে, এবং সিড প্যাকেটিং করে বিক্রি হবে, এবং মেশিনে প্রসেস করে বিভিন্ন খাদ্যদ্রব্য বিক্রি করা হবে। তো আগামী 30 তারিখ যে প্রোগ্রামটা হচ্ছে সকাল 11টা থেকে, মিলেট রেসিপি কম্পিটিশন, সেখানে আপনি মিলেটের খিচুড়ি, মিলেটের পায়েস, মিলেটের লাড্ডু, মিলেটের ধোসা, মিলেটের বিস্কিট এবং মিলেটের বিভিন্ন ধরনের যে ফুড আইটেমগুলো আছে আপনারা তৈরি করার অংশগ্রহণ করতে পারবেন। আমার নম্বর এখানে দেওয়া আছে, আপনারা অবশ্যই আপনার ইচ্ছুক থাকলে নাম পাঠাবেন, আমরা আপনাদেরকে আগাম জানিয়ে দেব। আগামী 30 তারিখ হচ্ছে প্রোগ্রামটি, এবং আমরা কনফার্মেশনও আপনাকে দিয়ে দেব। তো প্রোগ্রামটা 30 তারিখেই হচ্ছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের কুচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে এবং সাতমাইল সতীশ ক্লাবের পরিচালনায় প্রোগ্রামটি সাতমাইলেই হচ্ছে। এটা খুব ভালো প্রোগ্রাম, আগামী দিনে এই ধরনের প্রোগ্রাম আরও বেশি করে হোক, কারণ মিলেট সুপার ফুড হিসেবে ইতিমধ্যেই ঘোষিত হয়েছে, এবং আগামী দিনে সুস্বাস্থ্য রক্ষা করতে এই মিলেট আমাদের খুবই জরুরি, কারণ মিলেটে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ আছে, এবং আগামী দিনে আমাদের প্রত্যেকের খাবারের পাতে যাতে মিলেট থাকে সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি, প্রচার করছি, এবং এর বিস্তার যাতে লাভ করে সেই চেষ্টা করছি। ধন্যবাদ সকলকে।